নট ইন গভর্নমেন্ট, আমরা মহাজোটের সরকারের সাথে আছি, সরকারের ভেতরে নাই। কিন্তু আজকে সেই সঙ্গত কারণেও আমরা চার দলীয় জোট সরকারের শরিক ইসলামী দলগুলোর মতো বিনা বাক্যে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলে সবকিছুকে আমরা জায়েজ বলছি না। আপনারা দেখেছেন সরকারের ভালো কাজকর্মগুলোর যেভাবে প্রশংসা হচ্ছে, তেমনিভাবে এই মঞ্চ থেকেই সরকারের যেসব ব্যর্থতাগুলো সেগুলো আমরা সুস্পষ্টভাবে বলছি। প্রিয় ভাইরা, আমার এটি ছাত্র সমাবেশ, একথা তো নির্দ্বিধায় সবার স্বীকার করতে হবে যে মহাজোট সরকার শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনতে সমর্থ হয়েছে। সরকারি দলের কিংবা ছাত্র নামদারি কিছু সন্ত্রাসী ছাত্রদের কর্মকাণ্ডের কারণে শিক্ষাক্ষেত্রে যে সাফল্য সেটা কিছুটা ম্লান হলেও সে সাফল্যকে স্বীকার করতেই হবে সকলের। তেমনিভাবে বিদ্যুতের ক্ষেত্রে সরকারের যে সাফল্য, আবার দ্রব্যমূল্যের যে উর্ধ্বগতি, এই কারণে সরকারের জনপ্রিয়তার আজকে প্রশ্নের সম্মুখীন হচ্ছে। প্রিয় ভাইরা আমার, আমরা সরকারের মহাজোট সরকারের শরিক দলের রাজনীতি করি বটে, যখন আমি থলেটা নিয়ে বাজারে যাই, যখন বাজার করি, তখন আমি কোন দলে আছি সেটার চাইতে বড় কথা হচ্ছে আমি একজন কনজিউমার, আম দ্য আলটিমেট কনজিউমার, আমি ওই পণ্যের ভোক্তা। এবং তার জন্যে যে ইউটিলিটি আই এম রিসিভিং ইন এক্সচেঞ্জ অফ দ্য ইউটিলিটি, হাউ মাচ আই এম পেইং, দ্যাট ইজ দ্য বার্নিং ইস্যু, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন টু মি, সেটা হচ্ছে আমার কাছে বড় প্রশ্ন। সে কারণেই আমরা বোবার শয়তানের মতো আচরণ করতে পারি না। আমরা সরকারকে পরামর্শ দিয়েছি, যখন এক প্রধানমন্ত্রীর সাথে আমাদের বৈঠক হয় সেখানেও আমরা বলেছি, কয়েকদিন আগে ডিসেম্বরে যখন আমরা রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করি সেখানে আমরা আমাদের বক্তব্যকে সুস্পষ্ট করেছি, যে ক্ষেত্রে সরকারের ধন্যতা প্রকাশ পাচ্ছে সেগুলো আমরা আঙুলে দিয়ে দেখিয়ে দিয়েছি। কারণ জনগণ ভোটের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে যেভাবে অ্যাবসলিউট মেজরিটি দিয়ে মহাজোটকে সরকারে পাঠিয়েছে, আগামী দুই বছর পরে আবার জনতার কাছেই কিন্তু আমাদের যেতে হবে। সুতরাং সরকারকে আমরা বলবো, জনগণ অর্থনৈতিক হিসাব নিকাট জনগণ বুঝবে না, জনগণ বুঝবে কত সস্তায় সে খেতে পাচ্ছে। সুতরাং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করার কার্যকর ভূমিকা পালন করতে হবে। শেয়ার বাজারের দরবেশ কারা, সন্ন্যাসী কারা, তাদেরকে খুঁজে বের করে বিনিয়োগকারীদের রক্ষা করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে, না হলে বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমা করবে না। প্রিয় ভাই আমার, সর্বশেষ একটি কথা বলে আমি শেষ করে দিব। কয়েকদিন আগে আপনারা জানেন যুদ্ধ অপরাধীদের বিচারের সাক্ষী হল একজন বক্তা, যিনি খুব কিছুদিন আগেও, কয়েক বছর আগেও মাঠ গরম করতেন। ওনার কর্মকাণ্ডের ফিরিস্থিতি দেখিয়ে একজন সাক্ষী যখন বললেন তার তিনজন বোনকে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিয়েছিল ওই কুখ্যাত তফসির কারক, ওই মুহাসির সাহেব তুলে দিয়েছেন। এর পরের দিন এক ভদ্রলোক আমাকে জিজ্ঞেস করলেন যে ভাই, যে লোক মুফাসসিরে কোরআন এত সুন্দর দাড়ি, আপনার কি বিশ্বাস হয় এই কারণে করতে পারেন? আমি বিনয়ের সাথে বললাম যে ভাই, আমি বিশ্বাস করি এটা হতে পারে। কেন? আমি 1971 দেখি নাই, 1971 সে কুখ্যাত কর্মকাণ্ডের, নির্লজ্জ কর্মকাণ্ডের সাক্ষী হয়তো আমি নই, কিন্তু আমি তো চলন্ত সাক্ষী। যখন উপজ্য পুরুষুরি কাগাতের মাধ্যমে হত্যা করেছিল এবং মৃত্যুর পূর্বে, শাহাদতের পূর্বে যখন লিয়াকত ভাই পানি পানি বলে চিৎকার করেছিল, তখন ওইসব ছাত্র
আপনাদের দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।